দুবাই এক্সপো সহ বিভিন্ন আয়োজনে যোগ দিতে পাঁচ দিনের সফরে আজ সংযুক্ত আরব আমিরাতে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 8 মার্চ দুবাই এক্সপোতে আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণ সহ দ্বিপক্ষীয় সফরের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানান সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী ও দুবাইয়ের শাসক মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম। এ সফরে দেশটির সাথে 4টি সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। এছাড়াও দ্বিপক্ষীয় বাণিজ্য বৃদ্ধি, সরাসরি শিপিং লাইন চালু, নবায়নযোগ্য জ্বালানি, জলবায়ু পরিবর্তন বর্তমানে টেকসই উন্নয়ন, আইসিটি সহযোগিতা বাড়ানো বিষয়ে জোর দেবে বাংলাদেশ। দুবাই এক্সপো সহ বিভিন্ন আয়োজনে যোগ দিতে পাঁচ দিনের সফরে আজ সংযুক্ত আরব আমিরাতে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 8 মার্চ দুবাই এক্সপোতে আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণ সহ দ্বিপক্ষীয় সফরের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানান সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী ও দুবাইয়ের শাসক মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম। এ সফরে দেশটির সাথে 4টি সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। এছাড়াও দ্বিপক্ষীয় বাণিজ্য বৃদ্ধি, সরাসরি শিপিং লাইন চালু, নবায়নযোগ্য জ্বালানি, জলবায়ু পরিবর্তনে টেকসই উন্নয়ন, আইসিটি সহযোগিতা বাড়ানো বিষয়ে জোর দেবে বাংলাদেশ। দুবাই এক্সপো সহ বিভিন্ন আয়োজনে যোগ দিতে পাঁচ দিনের সফরে আজ সংযুক্ত আরব আমিরাতে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 8 মার্চ দুবাই এক্সপোতে আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণ সহ দ্বিপক্ষীয় সফরের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানান সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী ও দুবাইয়ের শাসক মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম। এ সফরে দেশটির সাথে 4টি সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। এছাড়াও দ্বিপক্ষীয় বাণিজ্য বৃদ্ধি, সরাসরি শিপিং লাইন চালু, নবায়নযোগ্য জ্বালানি, জলবায়ু পরিবর্তনের টেকসই উন্নয়ন, আইসিটি সহযোগিতা বাড়ানো বিষয়ে জোর দেবে বাংলাদেশ। দুবাই এক্সপো সহ বিভিন্ন আয়োজনে যোগ দিতে পাঁচ দিনের সফরে আজ সংযুক্ত আরব আমিরাতে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 8 মার্চ দুবাই এক্সপোতে আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণ সহ দ্বিপক্ষীয় সফরের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানান সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী ও দুবাইয়ের শাসক মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম। এ সফরে দেশটির সাথে 4টি সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। এছাড়াও দ্বিপক্ষীয় বাণিজ্য বৃদ্ধি, সরাসরি শিপিং লাইন চালু, নবায়নযোগ্য জ্বালানি, জলবায়ু পরিবর্তনের টেকসই উন্নয়ন, আইসিটি সহযোগিতা বাড়ানো বিষয়ে জোর দেবে বাংলাদেশ। দুবাই এক্সপো সহ বিভিন্ন আয়োজনে যোগ দিতে পাঁচ দিনের সফরে আজ সংযুক্ত আরব আমিরাতে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 8 মার্চ দুবাই এক্সপোতে আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণ সহ দ্বিপক্ষীয় সফরের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানান সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী ও দুবাইয়ের শাসক মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম। এ সফরে দেশটির সাথে 4টি সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। এছাড়াও দ্বিপক্ষীয় বাণিজ্য বৃদ্ধি, সরাসরি শিপিং লাইন চালু, নবায়নযোগ্য জ্বালানি, জলবায়ু পরিবর্তনের টেকসই উন্নয়ন, আইসিটি সহযোগিতা বাড়ানো বিষয়ে জোর দেবে বাংলাদেশ।